আমফানের ঘূর্ণিঝড়ের পর বিধ্বস্ত অবস্থা কলকাতা শহরে। বেহালার বিস্তীর্ণ অঞ্চলে রাস্তায় গাছ পড়ে বন্ধ হয়ে গেছে সেখানকার রাস্তা। বিদ্যুৎ না থাকায় পানীয় জলের সংকট দেখা দিয়েছে সেখানে। এদিন এলাকাবাসীরা পর্ণশ্রী থানার সামনে বিক্ষোভ দেখান। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, 132 নম্বর ওয়ার্ডের পুরমাতা সঞ্চিতা মিত্র, তৃণমূল নেত্রী রত্না চট্টোপাধ্যায়। আমাকে আমি ওখানে শুধু আমরা বলতে গেছি যে আপনারা আমাদের গাছগুলো কেটে তো শুধু শুধু ভাবে মেরেছে বৌদির গায়ে যখন হাতটা তুলেছে আমি তখন ঝাঁপিয়ে গেছি, গিয়ে তখন আমাকে তো ঠেলে ফেলে পুরো মাটিতে ফেলে দিয়েছে। একটা গাড়ি ছিল বলে আমি দাঁড়াতে পেরেছি, আমি শুধু এইটা বলেছি বলার মধ্যে। তখন আমাকে ওনারা টার্গেট করে রেখেছে, যখনই পাচ্ছি এসে খিমচাচ্ছে, সেটা তো নয়, ঠিক আছে আমি বৌদি কাটকেছি। যখন আমাকে একজন আমার মানে আমার মায়ের বয়সী একজন এসে বললো আমার ফোনটা নিয়ে নিয়েছে, ফোনটা কি চা, আমি তখন প্রায় চিৎকার করে বলেছি গিভ মি দ্য ফোন। অ্যাকচুয়ালি আমাদের দুদিন ধরে কোনো ইলেকট্রিসিটি নেই, জল নেই, বাড়িতে বৃদ্ধ বাবা মা তারা টয়লেট মানে পটি ফটি সব চেপে রয়েছে, তারা যেতে পারছে না। 80 ইয়ার্স 85 ইয়ার্স এর সব লোকজন, তাদের নিয়ে ভীষণ আমরা ব্যস্ত হয়ে পড়েছি। চারিদিকে দেখছি সব কাজ হচ্ছে, সব জায়গায় গাছ কাটা হচ্ছে, ইলেকট্রিসিটি লোক আসছে, কিন্তু এই পার্টিকুলার এই জোনটাতে কোনো কাজ হচ্ছে না। আমরা মহিলারা সবাই মিলে এসেছিলাম, না আমরা শুধু মাত্র এখানে কয়েকজন বাসিন্দা মিলে আমরা এসেছিলাম যে এখানে আমরা এসে অন্তত এদেরকে কমপ্লেনটা করি, কোনো কিছু করছে না, আমাদেরকে খালি ঘুরিয়ে ঘুরিয়ে বলছে, আমরা তো জানি না কোথায় গাছ কাটা হচ্ছে। শিক্ষামন্ত্রী সিইএসসি দপ্তরকে বিদ্যুৎ সংযোগ দেবার নির্দেশ দেন। কলকাতা কর্পোরেশন এবং সিএসসি তারা চেষ্টা করছেন, আমি নিজেও এসেছিলাম কালকে, এসে কোশির সাথে বসেও কথা বলে গেছি। আপনাদের অধৈর্য হওয়ার যথেষ্ট কারণ আছে। না আজকে আমি বেহালার বিভিন্ন অংশে কালকেও ঘুরেছি, আজকেও ঘুরছি, 118-119 ছিলাম কিছুক্ষণ আগে, ওখান থেকে এখানে এসেছিলাম। 131-এর বেশিরভাগ জায়গায় গাছ কাটার যে উদ্যোগ স্থানীয় স্তরে সবাই মিলেই নিয়েছে, এছাড়া কলকাতা কর্পোরেশন এবং সিএসসির যে সমন্বয়, অতি তাড়াতাড়ি যাতে লাইন আসে তার জন্য তাদেরকে অনুরোধ করছি। এখন মোটামুটিভাবে ঠিক হয়েছে যে পর্ণশ্রী থানার সঙ্গে সিএসসির একটি টিম অ্যাটাচ করে দেওয়া হবে, তারা ঘুরে ঘুরে দেখে বিদ্যুতের লাইন যাতে তাড়াতাড়ি আসে উইদাউট এনি হ্যাসেল সেটার ব্যবস্থা তারা নেবেন। আমি রত্নাকেও রেখেছি, আমি সঞ্চিতাকেও সঙ্গে রেখেছি। এছাড়া আজকের একটা অপ্রীতিকর বা অনভিপ্রেত ঘটনা ঘটে গেছে, তার জন্যে তাদের সাথেও আমি কথা বলেছি, পর্ণশ্রী গভর্নমেন্ট কোয়ার্টারের মহিলাদের সাথে। এখন সবসময় তো সবার মাথা ঠিক থাকে না, পুরুষও যে আচরণ তাদের করার দরকার ছিল, তারাও সারাক্ষণ ডিউটি করে তারা সে আচরণ হয়তো বিচ্যুতি ঘটেছে, আবার অধৈর্য হয়েও মহিলারা যে আচরণ করার দরকার ছিল সে আচরণেও বিচ্ছুতি দেখা নিয়েছে। তবু মহিলারা যদি কোথাও আঘাত পেয়ে থাকে তাহলে নিঃসন্দেহে সেটা অনভিপ্রেত এবং আমি বলবো অবাঞ্ছিত ঘটনা। কলকাতা থেকে রিয়া ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা।